ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অবিলম্বে সম্পন্ন করা, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের সরকারিভাবে এককালীন 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করা সহ বিভিন্ন দাবি নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হল রাজ্যের উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি। বৃহস্পতিবার দলের সভাপতি বিজয় রাঙ্কলের নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আইএনপিটি নেতৃত্ব দাবিগুলি নিয়ে রাজ্যপালের সাথে আলোচনা করে এক স্মারকলিপি তুলে দেন। রাজ্যপাল প্রতিনিধি দলের দেওয়া স্মারকলিপি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন বলে জানান আইএনপিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। এদিন রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করে শ্রী দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অবিলম্বে এডিসি নির্বাচন প্রক্রিয়া শেষ করা সহ রাজ্যের জনজাতি সহ সব অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি দাবি তুলে দেওয়া হয় রাজ্যপালের কাছে। অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল উপজাতি পরিবারের কোনো জমি যাতে বিক্রির অনুমোদন না দেয়া এবং তার জন্য প্রশাসনিকভাবে আইন প্রণয়ন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা আর্থিক অনুদান অবিলম্বে প্রদান করা ইত্যাদি। অক্টোবর আমরা আইএনপিটির সভাপতি মাননীয় বিজয় কুমার রাঙ্কলের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি রাজ্যের মহামান্য রাজ্যপালের নিকট ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনকালে আমরা একটি মেমোরান্ডামও দিয়েছি, তার মধ্যে নাম্বার ওয়ান মেমোরান্ডামের দাবি হচ্ছে অবিলম্বে স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন ঠিক সময়ে রাজ্য সরকার কর্তৃক যেটা ঘোষিত প্রত্যেক করোনা ভাইরাস জনিত কোনো পরিবারের সদস্য যদি মৃত্যু হয় পরিবার সদস্যদের 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা, এখনো একটি পরিবারও 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়নি। অবিলম্বে রাজ্য সরকারের ঘোষিত সেই প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।